মুন্সিগঞ্জের লোহজং উপজেলায় বিশেষ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সৌজন্যে 10টি ইউনিয়নের 40 জন শারীরিক প্রতিবন্ধীর হাতে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ সময় ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম সহ আরও অনেকে।